দ্য মারমিড মনস্টার্স মুভিটি শুরু হয় চেন ঝেং নামের একজন ব্যক্তিকে দেখিয়ে, যে কিনা একজন জেনারেল। জেনারেলের স্ত্রী জেনারেলকে ভয়ে চিৎকার করে আওয়াজ দিতে থাকে, কারণ তাকে একটা ভয়ঙ্কর দানব তাড়া করেছে। এরপর সেই ভয়ঙ্কর মারমিড দানবটি জেনারেলের স্ত্রীকে ধরে ফেলে এবং তাকে আস্ত গিলে খেয়ে নেয়। এই দৃশ্য দেখে জেনারেলের রাগে মাথা ফেটে যায় এবং তিনি রেগে সেই ভয়ঙ্কর দানবটিকে একটি আস্ত ফালা ছুঁড়ে মারেন। ঠিক তখনই জেনারেলের ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে সে এতক্ষণ ধরে একটি স্বপ্ন দেখেছে। আসলে তার স্ত্রীকে সেই মারমিড দানবের লোক অনেক আগেই মেরে ফেলেছে। এরপর জেনারেল তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে সেই মারমিডটিকে খুঁজতে গভীর সমুদ্রে জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে। এরপর জাহাজে দাঁড়িয়ে সে তার দূরবীনের সাহায্যে মারমিডটিকে দেখার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর গভীর সমুদ্রে সে মারমিডটিকে দেখতেও পায়, কিন্তু তার সাথীরা কেউ কোথাও কোনো মারমিড দেখতে পাচ্ছিল না। মারমিডটি শুধুমাত্র জেনারেল অর্থাৎ চেন ঝেংকেই দেখা দিচ্ছিল। এরপর চেন ঝেং রেগে গিয়ে গভীর সমুদ্রে লাফ দেয় এবং মারমিডটির পিছু করতে থাকে। জেনারেল একটি জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে মারমিডটিকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর মারমিডটি তাকে দেখা দেয়। সে তার রূপ পরিবর্তন করে একটি অপরূপ সুন্দর নারীতে পরিণত হয়। চেন ঝেং তাকে তার ফালা দিয়ে আক্রমণ করলে সেই মারমিডটি তার অলৌকিক শক্তির সাহায্যে জেনারেল অর্থাৎ চেন ঝেংকে তার দুনিয়ায় পাঠিয়ে দেয়। এরপর জেনারেলের জ্ঞান ফিরলে সে দেখে একটি সমুদ্র তটে সে পড়ে রয়েছে এবং তার হাতে একটি অদ্ভুত লাল রঙের ঝিনুক রয়েছে। এরপর জেনারেল সেই ঝিনুকটি নিয়ে ভিক্টোরিয়াল গভর্নরের কাছে যায় এবং তাকে ঝিনুকটি দেখিয়ে সে বলে যে এই ধরনের লাল রঙিন ঝিনুক শুধুমাত্র রাক্ষসদের জন্যই তৈরি হয়, আমার মনে হয় না যে এটা সমুদ্রের কোনো অংশ। সে আরো বলে যে আজ থেকে প্রায় 1.5 বছর আগে সি হসপিটালে একটি অদ্ভুত রাক্ষস ভর্তি হয়েছে, যার কাছে ঠিক এই রকমই লাল রঙের ঝিনুক রয়েছে। এরপর জেনারেল গভর্নরের কাছে সি হসপিটাল চেক করবার জন্য কুপন চায়, কিন্তু গভর্নর কিছুতেই তাকে কুপন দিতে রাজি হয় না, কারণ সে জানত যে সি হসপিটালের গার্ড মিং এর সাথে চেন ঝেং অর্থাৎ জেনারেলের শত্রুতা রয়েছে। আর জেনারেল যদি কোনো প্রমাণ ছাড়াই সি হসপিটাল চেক করবার জন্য যায়, তাহলে গার্ড মিং এই ব্যাপারটা নিয়ে অনেক বাড়াবাড়ি করবে। গভর্নর রাজি না থাকায় জেনারেল ভীষণ রেগে যায় এবং সে হুমকি দিয়ে বলে যে যদি সে কুপন না পায় তাহলে সে তার লোকজন নিয়ে জোর জবরদস্তি করে হসপিটালে ঢুকবে। এটা শুনে গভর্নর চেন ঝেংকে কুপনটি দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই যে জেনারেল ঘোড়ায় চেপে সেই সি হসপিটাল পৌঁছায় এবং দরজার কাছে কুপনটি দেখিয়ে ভেতরে ঢোকে। হসপিটালের ভেতরে গিয়ে সে মিংকে তার কুপনটি দেখিয়ে বলে যে আমি এই হসপিটালটিকে ভালোভাবে চেক করতে চাই। গার্ড মিং তার কিছু সাথীদেরকে জেনারেলের সাথে পাঠায়। জেনারেল মিং এর সাথীদেরকে বলে যে সে সেই লাল রঙের ঝিনুকওয়ালা রাক্ষসটিকে দেখতে চায়। জেনারেলকে রাক্ষসটির কাছে নিয়ে গেলে সে দেখে যে একটি মন্ত্রের দ্বারা রাক্ষসটিকে অজ্ঞান করে রাখা আছে এবং রাক্ষসটির সারা শরীরে লাল রঙের ঝিনুক রয়েছে। এরপর তারা সেখান থেকে চলে আসে। জেনারেলের সাথী জেনারেলকে জানায় যে আর মাত্র 3 দিন পর তাদের পরিবারের পূর্বপুরুষদের স্মরণের উদ্দেশ্যে পুজো রয়েছে, হয়তো এই কারণেই মারমিডটি আপনার মন পরিবর্তন করতে চাইছে, যাতে কিনা আপনি আপনার পরিবারের বদলা না নিতে পারেন। কিন্তু কথাটি মানতে জেনারেল রাজি হয় না। জেনারেলের সাথী তাকে জিজ্ঞাসা করে কেন সে একথা সেই দিনই তাকে জানায়নি যেদিন সে মারমিডটি তাকে দেখা দিয়েছিল। একথা শুনে অনেক ভাবনা চিন্তা করার পর জেনারেল তার সাথীকে জানায় যে সেই দিন যখন তার জ্ঞান ফেরে সে বুঝতে পারে যে সে অন্য একটি জগতে এসে পড়েছে। তার চোখের সামনে সে একটি সুন্দর মারমিডকে দেখতে পায়। জেনারেল তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায়। তার উত্তরে সেই সুন্দর মারমিডটি তাকে জানায় যে জেনারেল তার ফ্যান্টাসি আয়ারল্যান্ডে রয়েছে। সে জেনারেলকে একটি লাল ঝিনুক দেখিয়ে বলে যে আমি তোমার পরিবারের সদস্যদের হত্যা করিনি, আমি কখনোই তা করতে পারি না। ঠিক তখনই ইউগো নামের একটি মারমিড সেখানে এসে উপস্থিত হয় এবং সেই সুন্দর মারমিডটির ওপর হামলা করে। জেনারেল তা দেখে সেই সুন্দর মারমিডটির জন্য ইউগোর ওপরে আক্রমণ করে। লড়াই চলতে চলতে ইউগো যখন জেনারেলের ওপর ভারী পড়ছিল, তখন এটা দেখে সেই সুন্দর মারমিডটি জেনারেলকে নিয়ে একটি পোর্টালের মাধ্যমে তার দুনিয়ায় ফিরে যায়। এসব কথা জানার পর জেনারেলের সাথীরা সেই মারমিডটির কোনো কথাই বিশ্বাস হয় না।
সে জেনারেলকে বলে যে হতে পারে এসব কথার মাধ্যমে মারমেন্টি তোমাকে কাবু করতে চায়, যাতে তুমি তার কথায় ওঠো আর বসো, এবং হয়তো সেই লাল ঝিনুকটি সে তার জাদু দিয়েই বানিয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে মারমেড ইউগু গার্ডমিং এর কাছে যায় এবং তাকে জানায় যে জেনারেলের জন্যই তার সব সাথীরা মারা গিয়েছে, সেই শুধুমাত্র বেঁচে ফিরেছে। এর বদলা নেওয়ার জন্য সে মিং এর কাছে সাহায্য চায়। এরপর ইউগু মিংকে একটি কাহিনী বলতে শুরু করে। সে বলে যে যখন সমুদ্রে সে ঘুরে বেড়াচ্ছিল তখন সে দেখতে পায় সেই সুন্দর মারমেডটি চেন ঝেং অর্থাৎ জেনারেলকে তার জাদুর মাধ্যমে বশ করছে, এবং সাথে এটাও বলছে যে আমি তোমার পরিবারের সদস্যদের হত্যা করিনি, তোমার পরিবারের সদস্যদের মেরেছে গার্ড মিং এর সেই লাল ঝিনুকওয়ালা রাক্ষস। এবং চেন ঝেং ও যেন ঘোরের মধ্যে একই কথা বলে চলেছে। তখনই সে তাদের ওপর হামলা করে, কিন্তু সেই মেয়ে মারমেডটি তার জাদুর মাধ্যমে পুরো আয়ারল্যান্ডটিকেই উধাও করে দেয়। তিনি মিংকে আরো বলে যে চেন ঝেং এর অজান্তেই সেই মারমেড তাকে মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। এরপর অন্যদিকে চেন ঝেং অর্থাৎ জেনারেল তার সাথীকে জানায় যে পূজোর জন্য তাদের বাড়িতে অনেক আত্মীয় বেড়াতে আসবে, তাদেরকে সামলাতে সে যেন হাভেলিতে যায়। অন্যদিকে দেখা যায় যে জেনারেল আরো একবার সেই মারমেডের সাথে দেখা করার জন্য গভীর সমুদ্রে যায়। জেনারেল মারমেডকে জানায় যে তার পূর্বপুরুষেরাই মারমেড পরিবারকে হত্যা করেছে, কিন্তু এটা জানার পরেও মারমেড জেনারেলের কোনো ক্ষতি করেনি। এভাবেই যেন ভবিষ্যতে মারমেড কোনো সৎ ব্যক্তির ক্ষতি না করে। এসব শোনার পর মারমেড জেনারেলকে বলে যে তাদের পরিবার প্রথম থেকেই একে অপরের চরম শত্রু, কখনোই তারা একে অপরকে পছন্দ করেনি। সে আরো বলতে থাকে যে ছোটবেলায় মারমেডকে জেনারেল দেখেছিল, কিন্তু সে তার পরিবারকে একথা জানায়নি, কারণ জেনারেল জানত যে তার পরিবার একথা জানতে পারলে মারমেডকে মেরে ফেলবে। তখন থেকে ওই মারমেড জেনারেলকে চুপ চুপ করে দেখে এবং জেনারেলের ওপর একটি দুর্বলতার সৃষ্টি হয় তার। মারমেড জেনারেলকে বলে আপনি সত্যিই একজন সৎ ও ভালো মানুষ। সে আরো বলে যে আমি আপনার এবং আপনার স্ত্রীর গোপন মুহূর্ত চুপ চুপ করে দেখেছি। উল্টো দিকে জেনারেল বলে ওঠে তুমি আমার স্ত্রীকে হত্যা করেছ, কিন্তু মারমেড অস্বীকার করে জানায় যে না, সেটা আমি কখনোই করিনি। ঠিক তখনই গার্ড মিং এবং ইউগু সেখানে উপস্থিত হয় এবং হঠাৎ করেই মারমেডের ওপর আক্রমণ করে। তা দেখার পর জেনারেল মারমেডকে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং একাই তাদের মুখোমুখি হয়, কিন্তু মারমেড সেখান থেকে পালিয়ে যায় না। সে যখন দেখে যে মিং এবং ইউগু জেনারেলকে চরম পর্যায়ে মারধর করছে, তখন সে থাকতে না পেরে তাদের ওপর হামলা করতে যায়, কিন্তু জেনারেল তাকে থেমে যেতে বলে। আর ঠিক তখনই মিং এবং ইউগু জেনারেলকে গভীর সমুদ্রে ফেলে দেয়। এর পরের সিনে দেখা যায় যে মিং এবং ইউগু জেনারেলকে বেঁধে গভর্নরের কাছে নিয়ে আসে। গভর্নর খুব রেগে গিয়ে জেনারেলকে বলে যে তোমার পূর্বপুরুষেরা সবসময় রাজাকে সাহায্য করার কথা দিয়ে এসেছে, কিন্তু তুমি বারবার মারমেডের চক্করে পড়ে ভুল করে চলেছ। এরপর গার্ড মিং জেনারেলকে শাস্তি দেওয়ার প্রক্রিয়া এবং জায়গা গভর্নরকে জানায় এবং তার কথা মতো সমুদ্রের ধারে জেনারেলকে শক্ত দড়ি দিয়ে বাঁধা হয় এবং দুই দিক দিয়ে দুইজন সেই দড়ি ধরে টানে। যতক্ষণ না পর্যন্ত জেনারেল অজ্ঞান হয়ে যায় এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকে। কিছু সময় পর কিছু লোক এসে জেনারেলকে বেধড়ক মারধর করতে শুরু করে। এই খবর যখন মারমেড জানতে পারে তখন সে সেখানে এসে জেনারেলকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে তার দুনিয়ায় চলে যায়। সেখানে পৌঁছে মারমেড তার জাদুর মাধ্যমে জেনারেলের শরীর থেকে সমস্ত ক্ষত নিজের শরীরে নিয়ে নেয়। এতে জেনারেল সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়, কিন্তু অন্যদিকে মারমেড অসুস্থ হয়ে পড়ে। এরপর জেনারেল মারমেডের কাছে গেলে মারমেড তাকে জানায় যে সে সুস্থ আছে, আর ঠিক তখনই জেনারেল মারমেডকে বন্দি করে নেয়। যদিও এতে জেনারেলের মনে খুব কষ্ট হয়, কিন্তু সে নিরুপায়। এরপর গার্ড মিং এবং ইউগু সেখানে পৌঁছায় ও মারমেডের ওপরে লাগাতার অত্যাচার শুরু করে। এর পরের সিনে আমরা দেখতে পাই গার্ড মিং ইউগু মারমেড এবং জেনারেল একটি সমুদ্র তটে যায়। সেখানে হঠাৎ করে বালির তলায় চাপা পড়া একটা মানুষের কাটা হাত জেনারেল দেখতে পায়। কাছে গিয়ে সে বুঝতে পারে এটা একটা তার কর্মচারী বাটারফ্লাইয়ের হাত এবং তার হাতে রয়েছে সেই লাল ঝিনুক। এসব দেখে সে প্রচন্ড ভাবে অবাক হয়ে যায়। এরপর সে গভর্নরের কাছে এসে জানায় যে মারমেড এখন জেলে, কিন্তু গভর্নর তার কথায় অতটাও পাত্তা দেয় না এবং পূর্বপুরুষদের পূজোর কাজে ব্যস্ত হয়ে পড়ে।
এর পরের দিন গভর্নর জেনারেলকে আলাদা একটি ঘরে নিয়ে যায় এবং তার পূর্বপুরুষদের স্মৃতির সামনে তাকে শুধুমাত্র সত্যি কথা বলতে বলে। সে জেনারেলকে জিজ্ঞাসা করে, সে কি আগে থাকতেই মারমেডকে চিনত? তখন জেনারেল তাকে বলে যে সে খুব ছোটবেলায় মারমেডকে দেখেছিল, কিন্তু তখন সে জানত না যে সে আসলে কে। এরপর গভর্নর তাকে জানায় যে শুধুমাত্র তার পরিবারই মারমেডকে ধ্বংস করতে পারে, কারণ এই আশ্চর্য শক্তি শুধুমাত্র তার অর্থাৎ চেন ঝেং এর পরিবারেরই রয়েছে, যেটা হলো তাদের ফালার আগায় লাগানো নীল রঙের একটি পদার্থ। তিনি আরো জানান যে মারমেডদের ভেতরে তাদের হার্টকে সুরক্ষা দেওয়ার জন্য একটি আস্তরণ থাকে, যেটা শুধুমাত্র সেই ফালার সাহায্যেই ভাঙা সম্ভব, আর এটা ভাঙার পরেই একমাত্র মারমেডদের চোখ থেকে জল ঝরে পড়ে, যার সাহায্যে যে কোনো মানুষ সারা জীবন যুবক এবং অমর হয়ে থাকতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই যে এই একই কথাগুলো ইউগু গার্ড মিংকে বলছে। কথাগুলো শোনার পর গার্ড মিং ইউগুর খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলে, যাতে এই কথাগুলো আর কারোর কানে না পৌঁছায়। এরপর গভর্নর জেনারেল অর্থাৎ চেন ঝেংকে জোর করে এবং বলে যে পূর্বপুরুষদের পূজোর আগেই সে যেন মারমেডকে মেরে ফেলে এবং তার অস্ত্র প্রাপ্ত করে। এরপর জেনারেল মারমেডের কাছে আসে এবং সে বুঝতে পারে গভর্নরের কথাগুলো একদম ঠিক, একদম সত্যি, সত্যি সত্যি মারমেডের হার্টের বাইরে একটি আস্তরণ রয়েছে। এরপর মারমেড জেনারেলকে তাকে মেরে ফেলার জন্য বলে, কারণ জেনারেল একজন ভালো মানুষ এবং তার হাতে সে মরতে রাজি, কিন্তু জেনারেল তাকে মারতে পারে না। আর ঠিক তখনই গার্ড মিং সেখানে উপস্থিত হয় এবং কানে কানে তাকে কিছু বলায় জেনারেল রেগে গিয়ে গার্ড মিং এর ওপর আক্রমণ করে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে জেনারেল গভর্নরের কাছে আসে এবং তাকে সেই লাল রঙের ঝিনুকটি দেখিয়ে বলে যে এটা সেই মিস্টার বাটারফ্লাই এর হাতে পেয়েছে, আর এর থেকে এটাই প্রমাণ হয় যে মারমেড অপরাধী নয়, সে নির্দোষ। একথা শোনার পর গভর্নর গার্ড মিংকে জেলে বন্দি বানিয়ে নেয়, কিন্তু তারপরেও সে জেনারেলকে বলে যে সে যেন যে কোনোভাবেই হোক না কেন তাকে যেন মারমেডের অস্ত্র এনে দেয়, এতে সেই মারমেড অপরাধী হোক বা না হোক তাতে তার কিচ্ছু যায় আসে না, তার শুধুমাত্র মারমেডের অস্ত্র চায়। গভর্নর সেখান থেকে চলে যাওয়ার পর জেনারেল মারমেডকে মুক্ত করে দেয় এবং তাকে সমুদ্রে দিয়ে আসে। এরপর জলের মধ্যে গিয়ে মারমেড সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে। জেনারেল মারমেডকে জানায় যে এই অস্ত্রর ব্যাপারটা সে আগে জানত না। এরপর জেনারেল মারমেডের কাছে মন থেকে ক্ষমা চায়। এরপর মারমেড জেনারেলকে একটি প্রস্তাব দিয়ে বলে যে সে এবং তার গোটা পরিবার যেন মারমেডের আয়ারল্যান্ডে আসে, কিন্তু এই প্রস্তাবে জেনারেল রাজি হয় না এবং সে জানায় নিজের সাহায্য সে নিজেই করতে পারবে, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজন পূজোর জায়গায় এসে উপস্থিত হয়। সেখানে এসে জেনারেল দেখে যে গার্ড মিং তার পুরো পরিবারকে বন্দি বানিয়ে রেখেছে এবং এক এক করে সবাইকে মারছে। এরপর রেগে গিয়ে জেনারেল যখন গার্ড মিং এর ওপর হামলা করতে যায়, ঠিক তখনই তার পরিবারেরই একজন বয়স্ক ব্যক্তি জেনারেলকে আটকে দিয়ে বলে যে সে যেন মিং এর ওপর হামলা না করে এবং মারমেডকে যেন সে মেরে ফেলে। সে আরো বলে যে তোমার পূর্বপুরুষেরা প্রথম থেকেই এটাই করে আসছে এবং এখন তারা ওপর থেকে তোমাকে দেখছে, তুমি যে মারমেডের এত সাহায্য করছো এটা দেখে তারা খুবই কষ্ট পাচ্ছে। এইসব কথা শোনার পর জেনারেল বলে যে এতদিন তাকে ধোকায় রাখা হয়েছিল, আসলে তার পূর্বপুরুষেরা মারমেডদের মেরে ফেলতো তাদের চোখের জলে সারা জীবন অমর হয়ে থাকার জন্য। এরপর সেখানে উপস্থিত সমস্ত লোক মারমেডের ওপর হামলা করে, এরই মধ্যে গার্ড মিংও জেনারেলের ওপর হামলা করে এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। অন্যদিকে জেনারেলের পরিবারের লোক মারমেডকে মারার চেষ্টা করে এবং মারমেড তার নিজের সুরক্ষার জন্য সেখানে একটি লোকের ওপর হামলা করে, যেটা দেখে জেনারেলের পরিবারের সেই বৃদ্ধ তাকে বোঝায় যে এই রাক্ষসগুলো কারোর আপন হয় না, এভাবেই পূর্বেও তারা সকলকে মেরে ফেলত যেই কারণে জেনারেলের পূর্বপুরুষরা তাদেরকে মেরে ফেলত। তখন মারমেড জেনারেলকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু জেনারেল তার সঙ্গে যেতে মানা করে দেয় এবং অন্যদিকে সেখানে উপস্থিত সমস্ত লোকেরা জেনারেলকে বারবার মারমেডকে মারার জন্য অনুরোধ করে, কিন্তু জেনারেল এটা করে না এবং সে মারমেডকে সেখান থেকে চলে যেতে বলে। তার সাথে সাথে জেনারেল সকলকে বলে যে যারা যারা মারমেডকে মারতে চায় তারা যেন তাকে আগে মারে। এরপর গার্ড মিং এসে জেনারেলের পরিবারের পূর্বপুরুষদের মূর্তি ফেলতে শুরু করে এবং মারমেডকে একটি ডোর অর্থাৎ ধাগা দেয় আর তাকে সেটি পরে ফেলতে বলে, কিন্তু জেনারেল মারমেডকে সেটি পরতে বারণ করে,
কিন্তু মারমেড তার কথা না শুনেই সেই ডোরটি পড়ে নেয় এবং নিজেকে জেলবন্দী করে নেয়। মারমেড খুব দুঃখী হয় এবং সেখানে উপস্থিত সকলকে জানায় যে তারা পুরো জীবনে শুধুমাত্র একবারই চোখের জল ফেলে এবং তারপর তারা আর কখনো মানুষের রূপ নিতে পারে না। এটা বলে সে নিজের চোখের জল মাটিতে ফেলতে শুরু করে। মুভির পরের সিনে দেখানো হয় যে জেনারেল সেখান থেকে যেতে যায় কিন্তু গার্ড মিং তার উপর হামলা করে দেয়। মারমেড সেটি বুঝতে পারে এবং জেলটি ভেঙে সে জেনারেলকে বাঁচাতে আসে এবং গার্ড মিংকে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে এবং মারতে শুরু করে। কিন্তু তখনই সেখানে গভর্নর আসে এবং জানায় যে মারমেড যদি গার্ড মিংকে মেরে ফেলে তাহলে গভর্নর মারমেডের পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। কিন্তু মারমেড তার কথায় কান না দিয়ে গার্ড মিংকে গভর্নরের চোখের সামনেই মেরে ফেলে। এখানে একটি পুরনো সিনকে তুলে ধরা হয় যেখানে আমরা দেখি যে গার্ড মিং অনেক আগেই মারা গিয়েছে এবং এখানে যে গার্ড মিং এর রূপ ধরেছিল সে আসলে মারমেড ইউগো। এরপর আমরা দেখি মারমেড জেনারেলকে সেখান থেকে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে সমুদ্র সৈকতে নিয়ে আসে এবং জেনারেলকে অজ্ঞান অবস্থায় দেখে সে খুব দুঃখ পায় এবং হতাশ হয়ে যায়। সে চিৎকার করে কান্না করতে শুরু করে। তারপর মারমেড তার সমস্ত শক্তি চেনঝেং অর্থাৎ জেনারেলকে দিয়ে দেয় এবং সে নিজে সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে যায়। অন্যদিকে মুভির সিন চেঞ্জ করে দেখানো হয় গভর্নর মারমেডের চোখের জলটি কাজে লাগাতে গেলে সেখানে জেনারেল চলে আসে। এটা দেখে গভর্নর জেনারেলের পায়ে পড়ে ক্ষমা চাওয়ার ভান করে এবং সুযোগ বুঝে জেনারেলের বুকের বাঁ পাশে আঘাত করে। কিন্তু যেহেতু মারমেডের সমস্ত শক্তি জেনারেলের কাছে আছে তাই গভর্নর জেনারেলের কোনো ক্ষতি করতে পারে না এবং গভর্নর অনেক হতাশ হয় এবং অবাক হয়ে যায়। এরপর আমরা জানতে পারি যে সে গভর্নর আসলে গভর্নরই নয়, সে হলো লাল ঝিনুকওয়ালা রাক্ষস যে কিনা জেনারেলের পুরো পরিবারকে মেরে ফেলেছে এবং তার সাথে সাথে গভর্নরকেও মেরে ফেলেছে। এই লাল ঝিনুকধারী রাক্ষসটি তাকে বলে যে সে গার্ড মিং এর সাথে জড়িত হয়ে এই কাজগুলো করেছে। তাদের মধ্যে এটাই কথা হয়েছিল যে সবাইকে মেরে ফেলার পর লাল ঝিনুকধারী রাক্ষসটি হবে গভর্নর এবং গার্ড মিং হবে জেনারেল। এটা শুনে চেনঝেং অর্থাৎ জেনারেলের খুব রাগ হয় এবং সে রাক্ষসটির উপর হামলা করে বসে। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং প্রবল ঝগড়া শুরু হয়। শেষ মেষ জেনারেল তার ভালার সাহায্যে লাল ঝিনুকওয়ালা রাক্ষসকে ধ্বংস করে ফেলে। মুভির শেষে জেনারেলকে তার পরিবারের পূর্বপুরুষদের মূর্তিকে পুজো করতে দেখা যায় এবং এই সিনটি দেখিয়ে মুভিটি এখানেই শেষ করা হয়।